বাংলাদেশে যে গর্ভকালীন ডায়াবেটিসের হার এত দ্রুত হারে বাড়ছে কখনো কখনো বলা হচ্ছে যে এটি দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে প্রায় সর্বোচ্চ এটাকে আমরা অ্যাড্রেস করতে চাই এবং সেজন্য আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যায়ে মেয়েদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে চাই যেভাবে তারা পরবর্তীতে গর্ভকালীন ডায়াবেটিসকে প্রতিরোধ করতে পারে হেলদি লাইফস্টাইলের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে এবং আরও কী কীভাবে তার সাথে সাথে আমরা চাই যে সারা বাংলাদেশের রামগঞ্জে মফসলে প্রতিটি গর্ভবতী নারী বা প্রতিটি প্রেগনেন্ট মেয়ে যেন ডায়াবেটিস পরীক্ষার সুযোগ পায় অন্তত একবার চব্বিশ সপ্তাহে যেন ডায়াবেটিস পরীক্ষাটা করতে পারে সেই সুযোগটা যেন আমরা নিশ্চিত করতে পারি এর সাথে আমাদের আরেকটি চাওয়া হচ্ছে প্রতিটি মেডিকেল কলেজ হসপিটাল বা প্রতিটি সুপার স্পেশালাইজড হসপিটালে একটা জিডিএম কর্নার যদি করা যায় যেখানে আমরা একটা সমন্বিত সেবা দিতে পারি প্রেগনেন্ট ডায়াবেটিস মেয়েদেরকে যে কর্নারে একজন গাইনোকোলজিস্ট একজন এন্ডোক্রানোলজিস্ট বা একজন ইন্টারনিস্ট একজন পুষ্টিবিদ একজন হেলথ এডুকেটর কাউন্সিলর সবাই মিলে একসঙ্গে মেয়েটিকে সমন্বিত সেবা দিতে পারবেন এই মানে গর্ভকালীন ডায়াবেটিসের যে সেবাটাকে আমরা একটা কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে নিয়ে আসতে চাই আর চতুর্থ তো আমরা চাই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ইনসুলিন বিনামূল্যে বিতরণ করার কথা দরিদ্রদের মধ্যে বলেছেন সেখানে যেন অগ্রাধিকার ভিত্তিতে আমাদের এই প্রেগনেন্ট ডায়াবেটিস নারী যারা আছেন তারা যেন অগ্রাধিকার ভিত্তিতে এই ইনসুলিনটা পেতে পারেন সেটাও আমরা নিশ্চিত করতে চাই কারণ গর্বকালীন ডায়াবেটিস মা এবং অনাগত সন্তান দুজনের জীবনকেই ঝুঁকির মধ্যে ফেলে দেয় নানারকম জটিলতা সৃষ্টি করে তাই এ নিয়ে এখনই পদক্ষেপ নেওয়ার সময় ইদানিং বাড়ছে আসলে আমাদের লাইফস্টাইলের কারণেই কারণ আমাদের গর্ভকালীন ডায়াবেটিস কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি যদি অল্প বয়সী মেয়েদেরকেই আমরা সচেতন করতে পারি এখন দেখবেন আপনি মেয়েরা আসলে খুবই ঘরেই থাকে খেলাধুলা করে না বাইরে যায় না বা হচ্ছে তারা ফিজিক্যালি অ্যাক্টিভ নয় তাদের খাদ্যাভ্যাসটা খুবই খারাপ আমাদের দেশের মেয়েদের শর্করা বেশি খেয়ে থাকে বেশিরভাগই ওজন বেশি যখন একটা মেয়ে বাচ্চা নেয় বিয়ের পরে বেশিরভাগ মেয়েই দেখা যায় যে ওজন অনেক বেড়ে গেছে এবং তারপর সে বেশি ওজন নিয়ে তারা বাচ্চা নিতে চায় এবং কোনো পরিকল্পনা ছাড়াই তারা সন্তান ধারণ করে এইসব কারণে বলা হচ্ছে যে এশিয়ার দেশগুলোতে জিডিএম এর সংখ্যা অনেক বাড়ছে এবং আমাদের দেশে আরো বেশি করে বাড়ছে